বিশালগড় থানার নাকের ডগায় বিশালগড় পৌর পরিষদের গাড়ি থেকে তালা ভেঙে চোরের দল চুরি করে নিল 30 লিটার তেল, এমনটাই অভিযোগ গাড়ি চালকের। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে বিশালগড় পৌর পরিষদের একটি ট্রিপার গাড়ি বিশালগড় বাজার ইন্ডিয়ার সামনে একটি গ্যারেজে কাজ করানো হয়। সেই গাড়ি থেকে গভীর রাতে চোরের দল হানা দিয়ে তেলের ট্যাঙ্কারের লক ভেঙে 30 লিটার তেল নিয়ে যায় বলে অভিযোগ করলেন গাড়ির চালক। পরবর্তী সময়ে সোমবার সকাল 10টায় বিশালগড় থানায় অভিযোগ করেন গাড়ির চালক। অপরদিকে বিশালগড় বাজারে নাইট ডিউটি থাকা সত্ত্বেও এবং বিশালগড় থানার থেকে প্রায় আনুমানিক 100 মিটার দূরে হবে সেই গ্যারেজ, কিভাবে চুরি হয় তা নিয়ে জনমনে উঠছে এখন নানা প্রশ্ন। তো গাড়ি এখানে বডি বডি গেড়িতে বয়েছে আর কি, বডি করার জন্য। তারপরে আজকে 4-5 দিন হয়েছে, আজকে ভোরবেলা গাড়ির এখানে গাড়ির গ্যারেজের মালিক আয়া দেখলো তেলের ট্যাঙ্কির লক ভেঙ্গিয়া তেল চুরি করে নিয়ে গেছে। কয় লিটার তেল আসিল? অনুমানিক 30-35 লিটার। মানে দেখলাম গাড়িটা পৌর পরিষদের গাড়ি। হ্যাঁ, পৌর পরিষদের গাড়ি, মানে বডির কাজ চলছে আর কি, মেনটেন্যান্স চলছে। সে ব্যাপারে থানায় জানাইছে? হ্যাঁ, থানার ইনফরমেশন করা হয়েছে। আপনি পৌর পরিষদ অফিসে জানাইছেন এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, জানাইছি স্যার, সবাই স্যার জানাইছে। আপনি কি গাড়িটার চালক নাকি? হ্যাঁ, আমি গাড়ি চালাই। আপনার নাম? পার্থদেব। কোন জায়গায় এটা? এটা বিশালগড় মধ্যলক্ষ্মী বিল বাজার ইন্ডিয়া সংলগ্ন। ভিউ রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।